আমেরিকার স্বার্থত আরম্ভ হয়েছে নেকি ইসরায়েল পেলেস্তাইন যুদ্ধ? আগবাইছো বিতং বাতৰি। প্রায় 1200 ইসরায়েলিক হত্যা করা আর শতাধিক লোকক অপহরণ করা পেলেস্তাইনী সংগঠন হামাসের আক্রমণের বিরুদ্ধে দেওবারে ইসরায়েলে গাজা স্ট্রিপত আক্রমণ করে হাজারেরও অধিক পেলেস্তাইনীক হত্যা করে। ইসরায়েল পেলেস্তাইনের যুদ্ধত এতিয়ালৈকে দুই পক্ষের কমেও 2200 লোক নিহত হওয়ার লগতে আহত হয়েছে কেবা হাজার লোক। ইফালে পেলেস্তাইনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাসকলে ইসরায়েলত অতর্কিতে করা আক্রমণের ঘটনাত ক্ষুধিত হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে আনুষ্ঠানিকভাবে হামাসের বিরুদ্ধে ঘোষণা করেছে যুদ্ধ। উল্লেখ্য যে ইসরায়েলের ইতিহাসের আটাইতকৈ রক্তক্ষয়ী আক্রমণের প্রতিশোধস্বরূপে ইতিমধ্যে ইসরায়েলে পেলেস্তাইনের শ শ নিরীহ নিরস্ত লোকক হত্যা করেছে বলে খবর প্রকাশ। যা শনিবারে ইসরায়েলের বিভিন্ন শহরত হামাসে সংঘটিত করা আক্রমণ, বিগত 50 বছরের পূর্বে ইজিপ্ত আর সিরিয়াত ঝুম কিপুর যুদ্ধের পিছত আটাইতকৈ মারাত্মক আক্রমণ বলে পরিগণিত হয়েছে, ফলত দীর্ঘদিনিয়া সংঘাতের পরিণতি অধিক ভয়াবহ হয়ে পড়েছে। হামাসের এই আক্রমণের পুতক তুলিবলৈ ইসরায়েলেও ইতিমধ্যে গাজার আবাসিক অঞ্চল, সুড়ঙ্গ, মসজিদ আর হামাসের বিষয়াসকলের ঘরত বিমান আক্রমণ চলাইছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে শক্তিশালী প্রতিকূল লওয়ার প্রতিশ্রুতি দিয়ার সময়তে 1000 অধিক লোকক হত্যা করে বলে বিভিন্ন সূত্রের প্রকাশ। প্রসঙ্গত 1945 চনের আগত পৃথিবীত ইসরায়েল নামের কোনো ইহুদি রাষ্ট্র বা দেশ নাছিল। পেলেস্তাইনী সকলে ইয়াহুদি সকলক শরণার্থী হিসাবে আমন্ত্রণ জানাইছিল। সেই শরণার্থী সকলে এটা পেলেস্তাইন সকলের ঘর বাড়ি বলপূর্বকভাবে দখল করে লোকর অর্থাৎ আশ্রয় প্রদানকারী পেলেস্তাইনী সকলক নিজের ভেটি মাটিহীন করবলৈ চেষ্টা করেছে। হিটলারের ইহুদি নিধন যজ্ঞর পিছত ইহুদি সকলক রাষ্ট্রসংঘর প্রচেষ্টাত পেলেস্তাইন নামের দেশখনক ইহুদি সকলক সংস্থাপন দিয়া হয়েছিল। সংস্থাপন লাভ করার সময় পেলেস্তাইনের 40% অঞ্চল ইহুদি সকলক ইসরায়েল রাষ্ট্র গঠনের বাবে দিয়া হয়েছিল। কিন্তু ইহুদি সকলে ইসরায়েল গঠনের পাছরে পড়া পেলেস্তাইনী সকলের উপর নাজি বাহিনীর দরে ক্রমাগতভাবে অত্যাচার চলায় আর সমগ্র পেলেস্তাইনের ভূমি দখল করবলৈ আরম্ভ করে। যার ফলত আজি পেলেস্তাইন কেবল মাত্র গাজা আর ওয়েস্ট বেঙ্কক সীমিত হয়ে রবলগা হয়েছে। কোয়া বাহুল্য যে পেলেস্তাইন আর ইসরায়েলের যুদ্ধের কারণে মূলত দায়ী ইসরায়েল আর রাষ্ট্রসংঘ, কারণ ইহুদি রাষ্ট্র গঠনের চুক্তি সম্পূর্ণরূপে উলঙ্ঘা করা ইসরায়েলে যেতিয়া পেলেস্তাইনের ভূমি অবৈধভাবে দখল করবলে আরম্ভ করেছিল, তেতিয়া কিন্তু সেই সময় নীরব দর্শক হয়ে আছিল রাষ্ট্রসংঘ। ইফালে ইসরায়েল আর পেলেস্তাইন যুদ্ধক লৈ রাশিয়ায় ডাঙর মন্তব্য আগবাইছে। রুশ সরকারের ফালের কোয়া হয়েছে স্বাধীন পেলেস্তাইন গঠনে এই সমস্যাটি সমাধানের একমাত্র উপায়। হয় পেলেস্তাইনক স্বতন্ত্র সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি নিদিয়াটে হয়তো ইসরায়েল আর পেলেস্তাইনের মাজত চলা যুদ্ধের মূল কারণ। পেলেস্তাইনী সকল যেহেতুকে সমগ্র ভূখণ্ডর মালিক, তেনেস্থলত পেলেস্তাইনক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি বাতিল করা হল কিয়? সেয়া কিন্তু রহস্যর আবর্তন। আসলতে এয়া আমেরিকার ধূর্ততার ফল নেকি? প্রসঙ্গত উল্লেখ্য যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছত যেতিয়া ব্রিটিশ বাহিনী ভাঙি গেল আর সোভিয়েত রাশিয়া আগুয়াবলে সক্ষম হল, সেই সময়তে আমেরিকা ব্রিটিশে ইচ্ছাকৃতভাবে ইসরায়েল নামের রাষ্ট্র গঠন করে আগভাগ লৈছিল আর ইহুদি সকলের বলত পশ্চিম এশিয়ার প্রচুর খনিজ সম্পদত আমেরিকা আধিপত্য বিস্তার করব পারে। আর সেই কারণে আমেরিকায় ইসরায়েল পেলেস্তাইনের সমস্যা সমাধান করব নিবিচারে, বরঞ্চ দিনক দিনে ইয়াক অধিক জটিলহে করে তুলিব বিচারে, কারণ ইয়াত আমেরিকার স্বার্থ জড়িত হয়ে আছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, এনিটাইম। We'll be right back.